আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে হানাফি মুসলিম টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ নোমান ফরাজি। সম্মানিত দর্শক, আজকের ভিডিওর টাইটেল এবং থামলাইন আপনারা দেখেছেন, আবু তোহা মোহাম্মদ আদনান সাহেবের উপরে আমাদের দেশের একজন ইসলামিক স্কলার শায়খ আহমদুল্লাহ সাহেব তিনি খেপে গিয়েছেন। তিনি আবু তোহা মোহাম্মদ আদনানের উপরে রেগে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, জাতির সামনে কিছু মেসেজ দিয়েছেন। সেই মেসেজগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, সেই অনুযায়ী আমল করতে হবে এবং আমাদেরকে এই বিষয়গুলো বুঝে তারপরে একজন ব্যক্তির ভক্ত হতে হবে। সম্মানিত দর্শক, আপনি কারো ভক্ত হবেন সেটা কোনো সমস্যা না, কিন্তু আপনি যার ভক্ত হবেন সে যদি সরাসরি ইসলাম বিদ্বেষী কথা বলেন বা আলেম বিদ্বেষী কথা বলেন, কোরআন হাদিসকে অবমাননা করে কথা বলেন, তাহলে আপনি তার ভক্ত ঠিক আছে, কিন্তু আপনি তাকে যেই বিষয়টি নিয়ে আপনি তাকে ভালোবাসেন, যেমন আবু তোহা মোহাম্মদ আদনান সাহেবকে আপনি আমি আমরা ভালোবাসি, সে যদিও জেনারেল লাইনে শিক্ষিত কিন্তু সে একজন দায়ী, ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন, এই জন্য আমরা তার ভক্ত, আমরা তাদেরকে ভালোবাসি। সময়ত দর্শক, যখন আমাদের পছন্দের মানুষগুলো যখন আমরা দেখি যে তারা উল্টাপাল্টা কথা বলছেন, আলেমুল আমাদের বিরুদ্ধে কথা বলছেন, আলেমুল আমাদের বিরুদ্ধে মিথ্যা তোহমত দিচ্ছেন এবং আলেমুল আমাদেরকে নিয়ে বাজে কথা বলছেন, কোরআনকে অবমাননা করে কথা বলছেন, সম্মানিত দর্শক, তখন আমাদেরকে কথা বলতেই হয়। ঠিক সেই জায়গা থেকেই আমাদের দেশের শায়খ ইসলামিক স্কলার শায়খ আহমদুল্লাহ সাহেবও কিছু কথা বলেছেন, সেই ভিডিওটি ভিডিওর শেষ অংশে আমি আপনাদেরকে দেখাবো। সম্মানিত দর্শক, ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে সর্বপ্রথম খণ্ড খণ্ড চিত্রে কয়েকটি ভিডিও আমি আপনাদেরকে দেখাতে চাই। দর্শক, দেরি না করে চলুন আমরা সেই ভিডিওগুলো দেখব। ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করতেই হচ্ছে, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দর্শক, আর দেরি না করে এবার চলুন, যেই কথাগুলোর কারণে আবু তোহা মোহাম্মদ আদনান সাহেবের উপরে সারা বাংলাদেশের আলেম ওলামারা খেপে গিয়েছেন, দর্শক কি সেই কথা, চলুন আমরা সর্বপ্রথম দেখি আবু তোহা মোহাম্মদ আদনান সাহেব তিনি আসলে কি বলেছেন। দর্শক, দেরি না করে চলুন আমরা সেই ভিডিওটি দেখি যে তোহা সাহেব তিনি কি বলছেন। অনেক মাদ্রাসার দ্বার প্রান্তে ঘুরেছি আমি, দাওরা পরীক্ষা দিব, আমাকে সুযোগ দেন, আমাকে সুযোগ দেওয়া হয়। তিনি যে কথাটি বলেছেন এটা আমার কাছে অত্যন্ত হাস্যকর বলে মনে হয়েছে। কেন বললাম হাস্যকর, বিষয়গুলো ভাই পুরোপুরি দেখবেন তারপরে মন্তব্য করবেন, বাজে মন্তব্য করে অযথাই গুণাগার হবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। আমরা তার বিরুদ্ধে কথা বলছি না, আমরা তার সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করছি, যেটার মাধ্যমে আপনি আমি আমরা সকলেই যেন সচেতন হতে পারি। সম্মানিত দর্শক, তিনি বলেছেন তিনি কওমি মাদ্রাসার ধারে ধারে ঘুরেছেন দাওরা পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু তাকে সেখানে দাওরা পরীক্ষা দিতে দেওয়া হয়নি। সম্মানিত দর্শক, আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই, আপনি অনেক মেধাবী, খুব জ্ঞানী, আপনি যদি বলেন যে একটা স্কুলে গিয়ে আপনি স্কুলের হেড স্যারের কাছে বললেন যে স্যার আমি ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত যতগুলা বই আছে সবগুলা বই পড়ে আমি মুখস্থ করে ফেলেছি। সম্মানিত দর্শক, এই কথা বলে যদি আপনি স্কুল শিক্ষককে বলেন যে আমাকে এবার মাস্টার্স পরীক্ষা দিতে দেন, তাহলে সেই শিক্ষক কি কখনোই আপনাকে মাস্টার্স পরীক্ষা দিতে দিবে কি না, জানতে চাই আপনাদের কাছে। আবু তোহা মোহাম্মদ আদনান সাহেব যে কথাটি বলেছেন, আমি জানি না তিনি কোন জ্ঞান থেকে এই কথাগুলো বলেছেন। তিনি যত বড় জ্ঞানী হন না কেন, তিনি যদি ক্লাস বাই ক্লাস তিনি যদি না পড়ে, অনেক উপরের জ্ঞানও তিনি রেখে থাকেন, কিন্তু তারপরেও তিনি দাওরা পরীক্ষা দিতে পারেন, এটা মাদ্রাসার একটি রুলস বা প্রতিষ্ঠানের একটি রুলস, কিন্তু তিনি সেই বিষয়টি নিয়ে পাবলিকের সামনে সেই কথাগুলো নিয়ে কথা বলছেন যে তাকে দাওরা পরীক্ষা দিতে দেওয়া হয়নি। তিনি এই কথাগুলোর মাধ্যমে এটাই প্রমাণ করাতে চেয়েছেন যে কওমি আলেমরা হলেন একগুয়া, তারা কখনোই অন্য কাউকে বরদাস্ত করতে পারে না, তারা কখনোই জেনারেল শিক্ষিতদেরকে বরদাস্ত করতে পারে না। তিনি কিন্তু এই কথার মাধ্যমে এটা কি প্রমাণ করাতে চেয়েছেন, আপনারাই এটার বিচার করবেন, তিনি যে কথাটি বলেছেন এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত নাকি এটা আসলে পাগলের প্রলাপ। যাই হোক দর্শক, এবার চলুন আবু তোহা মোহাম্মদ আদনান সাহেবের
আরেকটি ভিডিও আমরা একটু সামান্য ছোট আকারে আমরা একটু দেখি। কথা বলার সময় তো অনেক কথা বলেন, আমি কিছু বলি না, আমি যদি বলি শুনতে খারাপ লাগবে, ভালো লাগবে না, আরে কথাগুলো হজম করার ক্ষমতা থাকবে না আপনাদের। ক্ষুধার্থ এবং আঘাতপ্রাপ্ত বাঘকে আঘাত করবেন না, ক্ষুধার্থ এবং আঘাতপ্রাপ্ত বাঘকে আঘাত করবেন না, তার গর্জন সহ্য করতে পারবেন না। সময় তো দর্শক, তার হুঙ্কারটি আপনারা দেখেছেন, তিনি বলছেন যে ক্ষুধার্থ বাঘকে যদি কেউ নাড়াচাড়া দেয় তাহলে বাঘ যখন হুঙ্কার দেয় সেই হুঙ্কার নাকি কেউই মানে সামাল দিতে পারবে না। সময় তো দর্শক, এই আবতহা মোহাম্মদ আদনানকে আপনারা খুব ভালো করে চিনেন। আপনারা জানেন যে আবতহা মোহাম্মদ আদনান সাহেব যখন গুম হয়েছেন, জানি না এটা আসলে গুম ছিল কি না, যদি এটা নিয়ে বিভিন্ন রকম নিউজ আমরা দেখেছি, আমরা ধরে নিলাম তিনি গুম হয়েছেন। সম্মানিত দর্শক, এই আবতহা মোহাম্মদ আদনান সাহেব যখন গুম হয়েছেন তখন কিন্তু তার পক্ষে সারা বাংলাদেশের কওমি ওলামাই কেরামই সবচাইতে বেশি হুঙ্কার দিয়েছেন। ওয়াজের মাহফিলগুলোতে স্টেজে স্টেজে এই বিষয়গুলো নিয়ে হুঙ্কার দেওয়া হয়েছে, আবতহা মোহাম্মদ আদনানকে যেন তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়, আলেম ওলামাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়, বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হয়, এই বিষয়টি নিয়ে কারা সবচেয়ে বেশি কথা বলেছেন? আবতহা মোহাম্মদ আদনান সাহেবের পক্ষে কথা বলেছেন আলেম ওলামারা, এদেশের সাধারণ মানুষ, আবতহা মোহাম্মদ আদনান সাহেবের ভক্তবৃন্দ যারা আছে তারা। তিনি আজকে হুঙ্কার দিচ্ছেন যে তিনি বাঘ, এই বাঘের কান ধরে যদি কেউ নাড়াচাড়া করে তাহলে যে তিনি যে বাঘ, তিনি হুঙ্কার দিলে এটা কেউ মানে সহ্য করে নিতে পারবে না, এটা সইতে পারবে না। সম্মানিত দর্শক শ্রোতা, তখন তার হুঙ্কার কোথায় ছিল আমরা জানতে চাই আবতহা মোহাম্মদ আদনান সাহেবের কাছে, যে স্যার আপনার সেই হুঙ্কারটা কোথায় ছিল তখন যখন আপনাকে প্রায় দীর্ঘ 10-12 দিন পর্যন্ত আপনাকে খুঁজে পাওয়া যায়নি, তখন আপনি যখন আবার আসলেন তখন আপনাকে বলা হলো যে আপনি নিজের থেকেই আত্মগোপনে গিয়েছেন, আপনি কেন আত্মগোপনে গিয়েছেন স্যার জানতে চাই আপনার কাছে, আপনি একটু বিষয়টা ক্লিয়ার করেন যে আপনি কেন আত্মগোপনে গিয়ে দেশের মানুষকে এইভাবে হয়রানি করেছেন। সম্মানিত দর্শক, এই আবতহা মোহাম্মদ আদনান তখন বিড়ালের মতো চুপ করেছিল, বিড়ালের মতো চুপ করেছিল, তিনি কোনো কথা বলতে পারেননি, তিনি আবার নাকি নিজেকে বাঘ হিসাবে মানুষের সামনে উপস্থাপন করতে চায়। এগুলো আসলে খুব হাস্যকর বিষয়, এগুলো অত্যন্ত লজ্জা লাগে, আমরা যখন এই সমস্ত ভিডিওগুলো দেখি তখন আমাদের খুব লজ্জায় আমরা হেড হয়ে যাই। সম্মানিত দর্শক শ্রোতা, এই আবতহা মোহাম্মদ আদনান সাহেব তার গুমের বিষয়টি আজও পর্যন্ত তিনি ক্লিয়ার করেননি। আমরা জানতে চাই কেন আপনাকে গুম করা হয়েছে, যদি গুম করা হয়ে থাকে তাহলে সেটা আপনি ক্লিয়ার করবেন, আর আপনি যদি নিজের থেকে আত্মগোপনে গিয়ে থাকেন তাহলে কেন আপনি আত্মগোপনে গিয়েছেন সেটার সঠিক ব্যাখ্যা আমরা আপনার কাছে চাই। তাহলেই যদি আপনি সঠিক কোনো প্রমাণ বা তথ্য আপনি দিতে পারেন বা কোনো গ্রহণযোগ্য বিষয় আপনি তুলে ধরতে পারেন তাহলে আমরা বুঝে নিব যে না আসলে আপনার ভিতরে কোনো বাঘের যোগ্যতা আছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই সমস্ত ব্যক্তিরা যখন গুম হয়, আমি পৃথিবীর ইতিহাসে প্রথম দেখলাম কোনো ব্যক্তি গুম হওয়ার পরে আবার আগে যে বিড়ালের মতো কথা বলতেন কিন্তু পরবর্তীতে তিনি গুম হওয়ার পরে আবার সরাসরি মানুষের সামনে এসে তিনি বাঘ প্রমাণ করার চেষ্টা করেন নিজেকে, এই বিষয়টি আমি এই আবতহা মোহাম্মদ আদনান সাহেবের কাছ থেকেই সর্বপ্রথম দেখলাম। সম্মানিত দর্শক, এই বিষয়গুলো নিয়ে তখনই আলেমরা কথা বলেন, তখনই আলেমরা জেনারেল অনেক শিক্ষিত ভাইদের কাছে আলেম ওলামারা তারা বিতর্কিত হয়ে যায়। ভাই, বিতর্কিত বিষয় নয়, আমরা সঠিক বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এ সমস্ত এই ব্যক্তিরা তারা হঠাৎ করে ভাইরাল হয়ে যা ইচ্ছা তাই বলে মানুষকে বিভ্রান্তি করবে আর কওমি ওলামায়ে কেরাম কথা বলবে না, এটা কিন্তু হতে পারে না। সম্মানিত দর্শক শ্রোতা, তিনি কোরআনকে অবমাননা করে কথা বলেছেন, তিনি কোরআনকে হাতে নিয়ে শেক্সপিয়রের বইয়ের সাথে, উপন্যাসের সাথে এই কোরআনকে তিনি বারবার তুলনা করে এটা একটা বই, এটা একটা বই, এটা একটা বই, এটা চরম একটা বেয়াদবি করেছে তিনি কোরআনের সাথে। কোরআন একটি সাধারণ শেক্সপিয়রের বইয়ের মতো একটি বই নয়, তাকে বুঝতে হবে, জানতে হবে যে কোরআনুল করিমের তুলনা কোনো পৃথিবীর বই দিয়ে হয় না। তিনি সেটা বারবার হাতে নাড়িয়ে একটা বইয়ের মতো নাড়িয়ে চাড়িয়ে বলছেন এটা একটা বই, শেক্সপিয়রের একটা বই, শেক্সপিয়রের বই বুঝে যদি না পড়ে তাহলে কোনো ফায়দা নেই, কোরআন বুঝে না পড়লেও সেটাও কোনো ফায়দা নেই, তিনি এটা বলতে পারেন না।
তিনি যেহেতু ইসলামের ন্যূনতম জ্ঞান হইলেও রাখেন, তার দ্বারা এটা জাতি আশা করে না। সম্মানিত দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে যখন আলেম ওলামারা কথা বলে, তখনই অনেকের কাছে আলেম ওলামারা হয়ে যায় বিতর্কিত এবং ফেতনাবাজ। যাই হোক দর্শক শ্রোতা, অনেক কথা বলে ফেলেছি, আপনাদের অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে ফেলেছি, এজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমি আর কথা বলবো না, আজকে আপনাদেরকে শেষমেশ আমি ভিডিওটি দেখাতে চাই যে শেখ আহমদুল্লাহ সাহেব এই আবুতহা মোহাম্মদ আদনান সাহেবকে নিয়ে কী বলেছেন। সেই ভিডিওটি এখন ভিডিও থেকে দেখতে দেখতে আমি সহ আপনারাও দেখবেন, আমিও দেখব, দেখতে দেখতে আজকের এই ভিডিও থেকে বিদায় নেব। সময় দর্শক, সেই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ করি, দর্শক বিশেষ করে আপনারা আজকের এই ভিডিওটি একটু দয়া করে শেয়ার করে ছড়িয়ে দিবেন। যারা এখনও চ্যানেলের সাবস্ক্রাইবার হননি, অবশ্যই চ্যানেল একজন সাবস্ক্রাইবার হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা এখনও লাইক দেননি ভিডিওতে, একটি লাইক দিয়ে আমরা চলুন সেই ভিডিওটি কন্টিনিউ করতে থাকি। আবুতহা মোহাম্মদ আদনান সাহেব, তাকে নিয়ে শেখ আহমদুল্লাহ সাহেব কী বলেছেন, দর্শক আমরা সেই ভিডিওটি দেখব, দেখতে দেখতে বিদায় নেব এবং পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা কমেন্টে লিখে অপেক্ষা করবেন বলে আশা করছি। দর্শক আর কথা না বলে আমরা চলুন শেখ আহমদুল্লাহ সাহেবের সেই কথাগুলো আমরা একটু শুনি যে হুজুর এই বিষয়টি নিয়ে কী বলছেন। এখন অনলাইনে সহজে কোরআন হাদিস দু চারটা বাংলা অনুবাদ শিখে আমরা নিজেরাই আলেম হয়ে যাই, তাই না? এমন আলেম হওয়া হই যার দেশে আলেম ওলামাদের কাছে যাওয়া শেখা এটার প্রয়োজন অনুভব করি না। আমি ব্যক্তিগত ভাবে আলহামদুলিল্লাহ প্রায় বিগত 21-22 বছর যাবত এই ইসলাম প্রচারের কাজ, দাওয়াতের কাজ করতেছি। এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় যে আমার একজন মুরব্বী, একজন উস্তাদ, একজন বড় আলেম বা একাধিক মুরব্বী তাদের কাছে যাওয়া উচিত, শেখা উচিত, বসা উচিত, কারেকশন নেওয়া উচিত। আজকাল অনেক ভাইরা আছেন জেনারেল শিক্ষিত, তারা দাওয়াতি কাজ করেন, ইসলাম প্রচারের কাজ করেন, ভালো কথা, এটা করা উচিত। ইসলাম প্রচার শুধু হুজুররা করবেন তা না, সবাই করবে, কিন্তু প্রত্যেকের করার একটা লিমিটেশন থাকবে। এটা কি থাকবে? এটা লিমিটেশন থাকবে, আপনি কতটুকু কথা বলবেন। আমি আহমদুল্লাহ, আমি কতটুকু ওজনের কথা বলতে পারি, আমার বয়স কত হয়েছে, আমার এলেম কদ্দুর আছে, আমার ভার কদ্দুর আছে, আমার একটা মাপজোক থাকতে হবে। আমি মানুষটা 2 টাকার, কথাটা যদি 4 টাকার বলি সেটা উচিত হবে না। কিন্তু দুঃখজনক আজকাল অনেক ভয়ের আমাদের আছে যারা ফেসবুকে লেখালেখি করেন অথবা আপনার অন্য কোনো ভাবে দাওয়াতি কাজ করেন, কিন্তু এই দাওয়াতি কাজ শিখতে হয়, এই শিখার প্রয়োজন তারা অনুভব করেন। এই শিখার জন্য ওলামায়ে কেরাম, মুরব্বী, বিদগ্ধদের সোহবত এবং সান্নিধ্য দরকার, সাহচর্য দেওয়ার দরকার, ছায়া দরকার। আমি ব্যক্তিগত ভাবে এরকম অনেককে ফোন করে, মেসেজ দিয়ে, লোক দিয়ে বিভিন্ন ভাবে ডেকে চেষ্টা করছি নসিহত করার, না কোনো সাইড দেয় না। বিশেষ করে আজকাল একটু কিছু অনুসারী হয়ে গেলে আমরা নিজেদেরকে যে কি হনুরে মনে করি, আল্লাহ তো আমাদেরকে হেদায়েত